الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، إنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر. وقال عليه الصلاة والسلام: فضل العالم على العابد كفضلي على أدناكم. وقال عليه الصلاة والسلام: وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض حتى النملة في جحرها والحيتان في جوف الماء، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سمانيت صدر جلسة उपस्थित उलमाए किराम, बुजुर्गाने दीन, दोस्त अहबाब, अमल से जिंदगी बनती जन्नत भी जहन्नम, ये खाक अपनी फितरत पर है, न नारी है न नूरी। काम करो लगो अल्लाह हबीब दुनिया ते काजिर दावत निया से बयान करा झगड़ा करा ईबत करा মারামারি করা নিজের বেড়াগিরি নিজের পাণ্ডিত্য জাহির করা টেলিভিশনের মধ্যে বসে বসে আলে বলবার ত্রুটি ধরা এই কামের জন্য না পয়গম্বর দুনিয়াতে আসছেন না পয়গম্বর দুনিয়ার মানুষকে ওসিয়ত করে গেছেন ঠিক না বেঠি কেন কইলাম কথাটা কথাটা কইলাম এটারা আমারে বিষয়বস্তু দিছে মাজহাব মানার প্রয়োজন কাজে আমি তো ওইভাবে কথা ঘুরাই আনব মাঝহাব মানতে হবে মাঝহাব মানা জরুরি আমি কয়া গেলাম আমি জিম্মাদারির সঙ্গে কইলাম আমি ঢাকা থাকি আমি ইসলামী ফাউন্ডেশন চাকরি করি আমার বাসা হইল তেজগাঁও আমি নামাজ পড়াই তেজগাঁও রেল স্টেশন জামে মসজিদে ওই মাদ্রাসায় মুদাররিসি করি ঠিকানাটা এই জন্য দিলাম যাতে করে আমার এই বক্তব্যটার ব্যাপারে
দুনিয়াতে আপনি কোনো সমস্যায় যদি পড়েন এমনকি মৌতের পরেও যদি আপনি কোনো সমস্যায় পড়েন আপনি যেন আমাকে খুঁজা পান কিছু কিছু মানুষ নতুন নতুন ফতোয়া নতুন নতুন খবর যেটা আপনি কোনোদিন শুনেন নাই আপনার বাবাও কোনোদিন শুনে নাই আপনার দাদাও কোনোদিন শুনে নাই এরকম আব্দুল আজিজ স্কুল মাঠের সামনে বলনের মতন পাটার মধ্যে বল নাই বলনের জায়গা করে নিছে টেলিভিশন চ্যানেল ঠিক না বেঠি ঠিক সেখানে পর্দা সরাইয়া চোরের মতন কথা কইয়া ডাকাইতের মতন বলাইয়া যায় তোমারে পাবলিক জায়গা দেয় না কেন ঘটনা কি নিশ্চয় কোন গেঞ্জাম আছে নিশ্চয় কোন ত্রুটি আছে এই জন্য তুমি লোকালয়ের চান্স পাও না তোমার জন্য নিরাপদ জায়গা হইল টেলিভিশন নিরাপদ জায়গা হইল কি রাগ উঠলে আপনি টেলিভিশন ভাঙতে পারবেন কিন্তু এই যে লাঠিটা দিয়ে টেলিভিশনের মধ্যে ওই লোক বক্তে আছে ইমাম আবু হানিফা মুরুক্ষ এই কথা কইয়া যখন বক্তেছে আপনি লাঠিটা লইয়া দিলেন টেলিভিশনে একটা পিড়া তো টেলিভিশন ভাঙলো এবারে গায়ে পড়ছে যদি এই কথা এই মসজিদের ইমাম সাহেব হুজুর কইতেন তাইলে আজ্ঞা কয়া গেছে কোনো অসুবিধা নাই আর রাত্রে আপনার বুঝে আসতে হুজুর তো কথাটা ঠিক পায় নাই তখন পরের দিনে হুজুর আপনি জবাব দিয়া যাইতে হবে ঠিক না এই জন্য ফতোয়া নিতে হয় পরিচিত আলেম থেকে অপরিচিত মানুষ থেকে ফতোয়া নেওয়া না জায়েজ যাকে আপনি চিনেন না যাকে আপনি জানেন না তাকে আল্লাহর হাবিব বলছেন তাকে অবিশ্বাস করবা এটা বলছি না তবে তার হাতে তুমি রশি ছেড়ে দিতে পারবা না একটা খারাপ মেশাল বলবো আমারে মাফ করে দিয়ে আপনার জওয়ান মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে হ্যাঁ পড়ে ছেলে একটা দেখতে দেখতে তো নাম কি এতে দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ টুপি আছে এতে কোনো খারাপ কাম করবো এটা আমি ধারণা করি না করা ঠিকও হবে না মুমিনকে ভালো জ্ঞান করা চাই এটা শরীয়তের হুকুম তাই বলে এই হুজুরকে আর আমি আমার জওয়ান ভাইয়াকে এক রিকশায় ইউনিভার্সিটি যাওয়ার জন্য সুযোগ দিব না ঠিক না বেঠি আল্লাহ হাবিব বলছেন তুমি মানুষকে সন্দেহ করবা না তবে নিজেকে বাঁচায়া রাখতে হবে নিজেকে কখনো নিজের রশি আরেকজনের হাতে ছেড়ে দেওয়া যাবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের টাকা এক কবিলার কাছে পৌঁছাইবেন একজন সাহাবীকে বললেন আমার সাহাবি এটা হইল যাকাতের টাকা অমুক জায়গায় মানুষকে তুমি পৌঁছাইবা বিলাইয়া দিবা তোমাকে জিম্মাদার বানাইয়া টাকাটা তোমার হাওয়ালা করলাম ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একা একা যাইতে একটু আনিবি লাগতে আছে আমাদের এলাকা থেকে একজন মানুষ আজগা ওইদিকে যাওয়ার কথা শুনছি তাইলে আমরা দুইজন একত্রে যাব বালাও লাগবে আল্লাহর হাবিব বলেন বালা লাগবে ঠিক তবে কোন মানুষকে খারাপ চিন্তা না করে তার থেকে কিন্তু বেঁচে থাকা জরুরি কথা বুঝছেন আমি হুজুরকে চরিত্র খারাপ এই কথা চিন্তা করব না এই কথা যদি আমি চিন্তা করি হুজুরের ব্যাপারে গুনাহ হবে কিন্তু আমার মাইয়াটা ওনার কোলে বসাবো না কন্দা কথা বলে রে ভাই ও দোস্ত বুজুর্গ ফতোয়ার ব্যাপারেও ফতোয়া এমন ব্যক্তি থেকে নিতে হবে যে ব্যক্তি ফতোয়ার ব্যাপারে কোনো খেয়ানত করলে পরের দিন তাকে ধরন যায় যদি এমন ব্যক্তি যেই ব্যক্তিকে আমি চিনি না কোন দেশে বাড়িঘর দুয়ার জানি না কোরআন শরীফ তেলাওয়াত করে অশুদ্ধ পড়ে জাকির নায়েক
উনি আলেমনা উনি একজন ডাক্তার এমবিবিএস ডাক্তার হইলে মনের দুঃখটা বিদ্ধ উনি হইল দাঁতের ডাক্তার দাঁতের ডাক্তারকে ডাক্তার কয় না এটা ডাক্তার কইলাম দাঁতের ডাক্তারকে কি কয় না সে এমবিবিএস না এটা হইল ডেন্টিস্ট বলা হয় না রে ভাই ও দোস্ত বুজুর্গ আমি কারুর ব্যাপারে এরকম কথা বলাটা আমারে এতরা এমন একটা বুঝবন দিছে ইনি আমি আগে কইছি এই পোষা কথা কি লাগে আমারে দিলেন ইনি আল্লাহ তুমি হেফাজত সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও রে ভাই ও দোস্ত বুজুর্গ পরে ডিসকাস পরে হবে এখন আমি আপনাদেরকে আমার কথা বললাম আমার ঠিকানা দিলাম আমি কোর্টের মধ্যে হাইকোর্টের মধ্যে সাক্ষী দিতে হইলে যেরকম আইনগত দিকটাকে বুঝা শূন্য সব কিছু আমি মাঝে মাঝে এরকম হাইকোর্টে যাওয়ার লাগে যেহেতু সরকারি চাকরি করি মাঝে মাঝে বড় বড় ডিসিশন যেগুলো আইন কানুন কোরআন শরীফ আরবি ভাষা ইত্যাদি বিষয়ের হয় এগুলোর জন্য কোর্টে যাওয়ার লাগে কোর্টে গিয়া ওই রকম ভাবে শপথ করণ লাগে যে আমি বুঝে শুনে আমার অমুক নাম এই ঠিকানা বাংলাদেশের নাগরিক আমি পুরো দায়িত্বশীলতার সঙ্গে এই মর্মে প্রত্যয়ন করতেছি যে বিষয়টা এইভাবে বলনের পরে তখন জাস্টিস জিনিসটাকে যা বলা হচ্ছে ওইভাবে লিখে নিচ্ছে এবং এইটা তার রায়ের অংশ হিসাবে যুক্ত করা হচ্ছে দিস ইজ দ্য রুল রে ভাই ও দোস্ত বুজুর্গ আদালতে দাঁড়াইয়া সাক্ষী দেওয়ার যে জিম্মাদারি দায়িত্ব সেই দায়িত্ব নিয়া আপনাদেরকে বলতেছি মাজহাব মানা জরুরি বাস ফতোয়া হয়ে গেছে এখন যারা বলেন মাজহাব সম্পর্কে যারা উল্টা সিধা বলেন মাজহাবের উপরে যারা আপত্তি করেন মাজহাবের উপরে যারা নতুন কথা বলেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আপনাদেরকেও আমি শ্রদ্ধা জানাই আপনাদের সঙ্গে কথা বলবো আমি ক্লাসরুমে আমাদের ডিসকাস হবে এটা এটা একটা হাই থট এটা একটা উপরের লেভেলের এটা মাস্টার ডিগ্রিতে পড়ানো হয় যে সবক এই সবক তো প্রাইমারি স্কুলে আমি আলোচনা করতে পারি না ওরা যে অঙ্কটা আপনি বিএ পাস করণের পরে অঙ্কটা করতে দেওয়া হবে আপনাকে সেই অঙ্কটা যদি ক্লাস ওয়ান এর ছাত্রকে দেওয়া হয় যেই জায়গায় কথা কইতে হইলে মিনিমাম কোয়ালিটি লাগে ইমাম আবু হানিফা মিনিমাম কোয়ালিটি লাগে ইমাম শাফিঈ মিনিমাম কোয়ালিটি লাগে ইমাম আহমদ ইবনে হাম্বল মিনিমাম কোয়ালিটি লাগে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ সেই জায়গার মধ্যে আপনি আর আমি কথা কন আর পাগলামি করন কোনো বেশ কম না নিসবত খাকেরা বালমে পাক কুজা ঈসা কুজা মূসা কুজা দাজ্জাল না পাক তোমার সঙ্গে ইমাম আবু হানিফার ফসমের যোগ্য কিনা ওয়াল্লাহ ওয়াল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেফাজত করো আল্লাহ সমঝ দান করো আল্লাহ এদেরকে হেদায়েত দান আমাকে বলে হুজুর কোরআন আছে হাদিস আছে ফেকা কেন মানবো আমি বললাম ঠিকই তো কথা কোরআন আছে হাদিস আছে ফেকা কোন দুঃখে মানবো আমারও কথা তবে শুনেন বলে কি বলে জমি জমা আছে কি আপনার বাপ দাদা দিয়ে গেছে নি কিছু আছে তো পর্চা নকশা আছে নি বলে আছে লেখাপড়া করছেন মাস্টার ডিগ্রি পাস আলহামদুলিল্লাহ আপনি মাস্টার ডিগ্রি পাস জমি জমা আছে জমি জমার পর্চাও আছে নকশাও আছে আমি আপনি শিক্ষিত মানুষ আপনার জমিনের পর্চাটা আপনার জমিনের নকশাটা দুইটা জিনিস আপনার হাতে তুলিয়া দিয়া বলবো আপনি ওই ফিল্ডে গিয়া আপনার জায়গাটা ঠিক করা চৌহদ্দিটা একটু দেখাইয়া দেন কোন মাস্টার ডিগ্রিওয়ালা পারবে বলেন তো টাকাটা অনে আপনার বাড়িটাও আপনি বের করতে পারবেন না বলে হুজুর এর মালিক আমি আপনি মালিক হইতে পারেন কিন্তু পর্চা আর নকশা দিয়ে আপনি আপনার বাড়ি স্থির করতে পারবেন না এটার জন্য আমিন লাগবে ঠিক না ঠিক
দেখার জন্য কি লাগবে? কথা কয় না কা? কি লাগবে? কি লাগবে? কি লাগবে? আমিন বেড়ায় সে বিভিন্ন জায়গা চিহ্ন দেওয়া আছে সরকারের, দক্ষিণ দিকে একটা চিহ্ন দেওয়া আছে, উত্তর দিকে একটা চিহ্ন দেওয়া আছে, পূর্ব দিকে একটা চিহ্ন দেওয়া আছে, পশ্চিম দিকে একটা চিহ্ন দেওয়া আছে। ওখান থেকে শিকল ফালাইয়া দেখছেন নি নবীন বাপ্ত দেখছেন, শিকল ফালাইয়া মাপতে মাপতে, তাও একদিক থেকে মাপলে হবে না, যদি একদিক থেকে মাইকা আপনি কন দিন আপনার জায়গা কোন একটাও মাড়ি পড়বো না, সব দিয়ে আপনার মালিকানা দাবি করন সহি মালিকানা আছে এটাও তো রক্ষা করা হুজুর কঠিন, আর এরকম আরেকজনের শিকল ভাড়াইয়া দিয়ে আপনি মালিক হয়ে যাইবেন সুবহান আল্লাহ, ঢাকা কোটি কোটি টাকা দামের জায়গা, কোটি কোটি টাকা দামের জায়গার মালিক শুধু শিকল ফালাইয়া হবেন যায় না, এটার জন্য হাইকোর্ট জজ কোর্ট পর্যন্ত আপনাকে ঘুরতে হবে, পর্চা নকশা দলিল আমিন সব কিছু ক্লিয়ার থাকুনের পরেও তো মুশকিল, আর কোনো কিছুই ক্লিয়ার নাই, আপনি হইতে পারে আপনি এমএ পাস, আপনি ডেন্টিস্ট, আপনি এমবিবিএস, আপনাকে আমি পর্চা দিব, আপনাকে আমি নকশা দিব, আপনার বাবারও ক্ষমতা নাই আপনার বাড়িটাকে উদ্ধার করে আনোনের, মেট্রিক পাস আমিনের বাড়িতে যাইতে হবে ঠিক না বে ঠিক, ওই আমিনকে বলতে হবে শিকল লও, ওই যে খুঁড়া দাঁড়ানো আছে সেই খুঁড়া থেকে মাইপা মাইপা চতুর্দিক থেকে মাইপা দশ জনকে বুঝাইয়া এরপরে আমারটার বুঝ নিতে হবে ঠিক না বে ঠিক, আরেকজনকে বুঝানোর আগ পর্যন্ত আপনারটার বুঝ হবে না, আমিন লাগবে বলেন না কি লাগবে? কি লাগবে? কি লাগবে? ওই যে আমিনতি করে যে লোকটা, সেই লোকটা অত বড় শিক্ষিত না হইতে পারে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পর্চা হইল কোরআন, নকশা হইল হাদিস, আমিনতির যে কামটা করছে এটা হইল ইমাম আবু হানিফা, বুঝে না এটা হইল, আপনি এখানে আমাকে বলেন আমি যে আপনাকে জায়গাটা ঠিক করে দিল এটা কি আমি তার বাবার ঘরের থেকে আইনা দিছে, কথা কয় না কা? না দাদার বাড়ির থেকে আইনা দিছে, না পকেটের থেকে কিনা দিছে, কথা কয় না কা? কিন্তু আলে মোলাবারা কথা কয় না কা? আমি নেলে আপনাকে জায়গাটা উদ্ধার করে দিল এটা কি তার বাবার থেকে আইনা দিছে, দাদার থেকে আইনা দিছে, এটা কার? আপনারে আপনার এই জিনিস কিন্তু আপনি বের করতে পারতেছেন না, আমিনে বাইর করে দিছে শুধু এতটুকু কাম আমিন করে দিছে, আমাদের এখানে ফিয়াস ফিয়াস সম্পর্কে শরীয়তের এটা কারোর নিজস্ব উদ্ভাবনী বিষয় নয়, এটা হইল কোরআনের এই যুক্তিকে কোরআনের জন্য খাটানো, এটাকে মুজহির বলা হয়, এটাকে মুজিদ বলা হয় না, এখন আমি এই সমস্ত ডিসকাস্ট হইল একাডেমিক বিষয়, আমি মাপ চাইছি হুজুরের কাছে, বলে হুজুর এইগুলো হইলো একাডেমিক ডিসকাস, এইগুলো পাবলিক ফিল্ডে আমি কেমনে বুঝাবো, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ একজন আমিন লাগে, আপনি আমাকে বলেন আমিন এটা তার বাবার বাড়ির থেকে আইনা দিছে, দাদার বাড়ির থেকে আইনা দিছে, আমিন যেরকম বাবার বাড়ির থেকে আইনা দেয় নাই, দাদার বাড়ির থেকে আইনা দেয় নাই, তার পকেট থেকেও আইনা দেয় নাই, বরং আপনি না আমি কিছু পয়সা দিচ্ছে, আমি নিজে মাইক পাই গেল এখানে পাঠিয়ে দিচ্ছেন না, এবারে আপনি কি দিব আপনি বলুন, তারে দিচ্ছেন আমিন যেরকম তার বাবার বাড়ির থেকে দেয় না, দাদার বাড়ির থেকে দেয় না, পকেটের থেকে দেয় না, এরকম যারা আইম্মায়ে মুজতাহিদিন তারা বাবার পকেটের থেকে দেয় না, নিজের পকেটের থেকে দেয় না, দাদার কথা বলে না, কোরআন হাদিসের কথাটা যেটা আপনি বুঝেন না এটাকে উনি একটু বুঝাইয়া দিলেন, তোমরা যারা মাযহাব মানতে রাজি না, আমার প্রশ্ন, আমি একবার গেছিলাম সরকারি একটা কামে, আমাকে বলল আপনারা বলে আমি মোহাম্মদ, আমি কইলাম আমারে জিজ্ঞেস করলো যে আপনি কি, বলে আমি মুসলমান, বলে মুসলমান কি হানাফি,
বলে জি আমি তো হানাফি আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কি তো আমি মুহাম্মদ আমি বললাম যে হুজুর থুকু কোন না থুকু মানে আমার আগে কথা উঠলো আমি হানাফি না তো কি বলে আমি আল্লাহি আপনি যদি মুহাম্মদি হইতে পারেন তাহলে আমি আল্লাহি لا إله إلا الله محمد رسول الله كلمة إذا أفتر كلمة أمر كلمة إيه كلمة كارونا جودي أبني محمد يهوي تبارن دائلة أمي كي سينيور كي جونيور الله سينيور لا محمد سينيور মেরে ভাই দোস্ত বুঝুর কয়বার খুদরে খবর হয়ে গেছে যে ঘটনা তো খারাপ ঘটনা কি মেরে ভাই ও দোস্ত বুজুর্গ মানুষকে বিভ্রান্ত করা ঠিক না ইমাম আবু হানিফা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে মুকাবিল হইয়া আসে নাই তোমরা ইমাম আবু হানিফাকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মুকাবিল কেন বানাইতেছো কত বড় বেয়াদব নিজেকে বলে মুহাম্মদি আর আমাদেরকে বলে হানাফি আরে আমরা তো হানাফি নিজেদেরকে বলি এটা নিজের বিনয় তোমরা এরকম কইতে পারো বেকুব আমি বললাম যে হুজুর আমি তো মুকাল্লিদ অন্যকে মানি আপনি আমি কাউকে মানি না বলে তো কাউকে মানেন না কাউকে যে মানে না এটার নাম হইল ইবলিস আর একজনকে মানে তার নাম হইল আদম এখন আপনি কোন পার্টিতে আছেন বলেন কোন পার্টিতে যোগ দিবেন কাউকে মানে না নেতৃত্ব দেয় ইবলিস এই পার্টির সদস্য সেই পাশে দিতে পারেন একজনকে মানে এই পার্টির নেতৃত্ব দেন হযরত আদম এই পার্টির তো সদস্য নেওয়া হইতেছে যুক্তি পারেন কোনটা যুক্তি কথা কন না ইন্না শাইতান লাকুম আদুবুন ফাত্তাখিদুহু আদুয়া ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ আল্লাহ পাক বলেন শয়তানের গ্রুপে যোগ দিও না আলাম আহাদ ইলাইকুম পড়েন না আলাম আহাদ ইলাইকুম ইয়া বনী আদম আল্লা তাআবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন ওয়া আন ইবুদুনী আল্লাহ পাক বলবেন ও আদম সন্তান আমি কি তোমাদেরকে বলে দেই নাই যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না আমাকে অনুসরণ করো এটাই হইল সিরাতে মুস্তাকিম আপনি যদি কাউকে না মানেন তাহলে কোন গুরু কয় নম্বর গেল তিন নম্বর পয়েন্ট গেছে চার নম্বর পয়েন্ট সবাই সবাই আসলে মুকাল্লিদ আমি বললাম যে হুজুর আপনারে সালাম আপনিও তো মুকাল্লিদ আপনিও আরেকজন রে মানেন আমিও আরেকজন রে মানি বেশ কম হইল আপনি বংশাল মসজিদের ইমাম সাহেবকে মানেন যিনি সেদিনকার মোল্লা ওই গত কয়েক বছর আগে ওনার জন্ম এখন অনেক চিন্তা লেখাপড়া করছে আর কিছু বংশাল মসজিদে ইমামতি করে ওনাকে আপনি মানেন আর আমি ইমাম আজম আবু হানিফাকে মানি তো মানবেন যখন একটা মোটা সোটা দেখতে মানুষ আমাদের এক বুজুর্গ শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানি একজন জিজ্ঞেস করলেন হুজুর ছেলেটাকে কোথায় ভর্তি করাইতাম সরকারি মাদ্রাসায় না স্কুলে তো হযরত বললেন যে আরে ভাই পায়খানা খানা হ্যায় তো হাতি কে পাখানা খালো বিল্লি কে পাখানা মত খাও কথা বুঝে নাই আরে ভাই
পায়খানায় যদি খাইতে হবে তাহলে হাতির পায়খানা খাও কমসকম পেট তো ভর যায়গা বিল্লি কে পাখানা মত খাও পেট ভি নহি ভরেগা মুহ ভি বরবাদ হো যায়গা কাউকে যদি মানতে হয় তাহলে সারা পৃথিবীর মধ্যে জ্ঞানের রাজ্যে এই জ্ঞান রাজ্যের সূর্য কে তুমি মানো আর না মানো সারা দুনিয়ার কোটি কোটি কিতাব সারা দুনিয়ার লক্ষ লক্ষ পণ্ডিত হাজার হাজার কণ্ঠে তারা বলবে ইমাম আবু হানিফার মতন আলেম পাবলিকের মধ্যে সাহাবায়ে কেরামের পরে এত বড় আলেম না তার আগে গেছে না তার পরে আসবে চল্লিশ বছর পর্যন্ত যিনি এশার নামাজের বজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন এবং একটি পয়সাকে কোনদিন যে পাই পয়সার মধ্যে ওয়াসওয়াসা ছিল সেই পয়সাটা গ্রহণ করে নিজের সব কিছু উজাড় করে দিয়েছেন যাকে ইমামে আজম বলা হয় শুধু আমার জবানে না মক্কা বলেন মদিনা বলেন মিশর বলেন ইন্ডিয়া বলেন ভারত পাকিস্তান বাংলাদেশ যত বিজ্ঞ বিজ্ঞ মহাদেশ মুফাসসির এই তোমার মতন আমার মতন দাঁতের কবিরাজ আর কানের ডাক্তারের কথা বলছি না যারা কোরআন পড়ায় যারা হাদিস পড়ায় যারা কিতাব লেখে যারা গবেষক যারা বিশেষজ্ঞ তারা এক বাক্যে বলে মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব আসমানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে বুজুর্গ আলেম হইল ইমাম আবু হানিফা বলে হুজুর আমার তো সহ্য হয় না তো সহ্য না হলে চুপ করে থাকে সবাই সব জিনিস সহ্য হয় না আপনি চুপ করে থাকেন বেশি কথা বলবো না আমি একটা কথাই কইতে চাইছিলাম আসলে এই সমস্ত বকাঝকা কইরা কোনো ফায়দা হবে না জাগা মতন আমি ইমাম সাহেব হুজুরকে বলছি হুজুর আমি পিঠের মধ্যে কিলাইতে রাজি না কন না পিঠে কিলাইতে পিঠ হইল এমন জিনিস সারাদিন কিলাইলেও কোনো অসুবিধা নাই আর যদি ওই কুস্তিওয়ালা হয় কন না আসেন এক গ্রুপ কুস্তিওয়ালা এতারা যদি এরকম লোয়া দিয়াও পিঠের মধ্যে কিলান এবার আকো যে মশা মাছি পিঁপড়াও কামতেছি এরকম আমি আমি ঠেকের মধ্যে আমাদের গ্রামের ভাষায় কয় যে হাঁটু আছে না হাঁটু জোড়া আছে না এই জায়গায় আঘাত করতে চাই যাতে করে আঘাত করব একটা ভাঙ্গিয়া পড়ব পুরা শরীর ঠিক না বেশি বলে হুজুর এটা কোন জায়গা এটা হইল ঠ্যাং যেরকম দুইটা এই আহলে হাদিস যারা আহলে হাদিসের মধ্যে দুই গ্রুপ এক গ্রুপ আছে যারা সহনশীল যারা ভদ্র যারা আলেম যারা অমায়িক আমরা তো এদেরকে সম্মান করি এরা আগেও ছিল স্বয়ং এদের নেতা হইল ইমাম বুখারী যারা অন্যকে ইজ্জত করত এটা আমার ভিন্ন মত আমি শাফঈ মাযহাবকে ফিকহকে পছন্দ করি ওয়েলকাম মালিকি ফিকহকে পছন্দ করি ওয়েলকাম আহমদ ইবনে হাম্বলের ফিকহকে পছন্দ করি ওয়েলকাম ইমাম আবু হানিফার ফিকহকে পছন্দ করি ওয়েলকাম দাউদ জাহিরির ফিকহকে পছন্দ করি ওয়েলকাম কোন অসুবিধা কাউকে না কাউকে তো মানতে হবে কারণ বলে হুজুর কাউকে মানবো না তাইলে আপনাকে সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে কথা কইতে হবে আল্লাহর সঙ্গে কথা কইতে হবে যদি আমি একজনকে কইলাম উনি কাউকে মানতে রাজি ওই কথাটা শেষ করি বলে হুজুর আপনি কেমনে আনলেন আপনি কাউকে মানলেন যে কেমনে হবে অসুবিধা কি কোরআন আছে না হাদিস আছে না বলে এটাও তো যে কাউকে মানেন না যে কইলেন ওই বেলা তো ঢুকে গেল কথা কয় না ঢুকে গেছে না আপনি যে বুখারী শরীফের উদ্ধৃতি দিয়া কইতে আছেন তাইলে বুখারী শরীফের উদ্ধৃতি দিলে তো আমি মানব না আপনি বলতে হবে আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুনেছি তাইলে বলবো যে উনি কাউকে মানে না উনি সরাসরি বল না উনি কি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুনেছি
এই কথা বলতে হইলে হয়তো আপনাকে সাহাবী হইতে হবে নতুবা আপনাকে দেওয়ানবাগী হইতে হবে ঠিক হয়তো সাহাবী তাইলে তো আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নতুবা দেওয়ানবাগী এবার চরমনাইওয়ালারা দাঁড়ায়া যাবে লাড়ি লইয়া ঠিক না বেঠি কারণ এই দুই গ্রুপ ছাড়া সামিরতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মিডিয়া ছাড়া কোন মাধ্যম ছাড়া এই দুই গ্রুপ ছাড়া অন্য কেউ বলতে পারে বাকি এক গ্রুপ কয় ইজ্জত পায় আরেক গ্রুপ কয় লাঠি খায় কথা বলে এক গ্রুপ কয় ইজ্জত পায় আরেক গ্রুপ কয় লাঠি খায় লাঠি খায় না কথা কইছে বেড়া ১৪০০ বছর পরে এখন হযরত ফাতেমার জামাই হইতে আছে আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ দুইটা জায়গা আছে যেই দুই জায়গার মধ্যে বাড়ি দেওয়ান লাগে তাইলে ওই যে বদমাইশ যারা যারা এরকম মুখ খারাপ আহলে হাদিস ও অবদ্র আহলে হাদিস বলতেছি এদের নাম গায়রে মুকাল্লেদ এরা হইল বেজাইল্লা পার্টি এরা হইল আল্লাহু আকবার পাবলিকের মধ্যে কথা কয় না চ্যানেলে গিয়া কথা কয় আমি আমি কই যে মিয়া সাহেব তুমি যে চ্যানেল থেকে কথা কইতেছ টেলিভিশন থেকে কথা কইতেছ আমরা তো টেলিভিশন দেখাই না জায়েজ মনে করি আমাকে বলা হইল হুজুর টেলিভিশন বালা বালা প্রোগ্রাম হয় এইগুলো আমরা দেখি অসুবিধা কি আপনিও এক কান কিনেন আমি কইলাম কেমনে কিনতাম রুচি এ তো আসে না বলে কি জন্য কয় যে ট্রেন বলেন না কি ট্রেন দিয়া পায়খানা যাইতেছে এখানে মুগদা এখানে কি নাম না তবে জায়গাটার নাম বুঝলে সবুজবাগ সবুজবাগ শহর সবুজবাগ এলাকা রাস্তার পাড়ে ট্রেন ট্রেন দিয়া পায়খানা যাইতেছে মেথড একটা মেথড চিনেন তো মেথড একটা পায়খানা আটকায়া যায় এক জায়গায় তো মেথড এই পায়খানাটাকে মগ মগ চিনেন নি মগ বাথরুমে থাকে বালতির লগে কাটতে কাটতে পানি মগ তো মগ একটা লইয়া পায়খানা লইতে আসে এদিক থেকে লয় ওইদিকে গিয়া ডালে এদিক থেকে লয় ওইদিকে গিয়া ডালে অনেকক্ষণ পর্যন্ত এটা তার ডিউটি কারণ পায়খানা এখানে আটকা পড়তেছে এটারে পাস করে দিতে হবে পাসকরণের জন্য এখন ওই মেথড এই মগ লইয়া পায়খানা লয় পায়খানা লয় পায়খানা লয় আপনার এখন লাগছে পিপাসা পানি খাওয়ানোর দরকার আশপাশে কোনো পাবলিক পাওয়া গেল না দেখলেন যে ওই মেথড কি ডিউটি করতেছে কথা কয় না কি ডিউটি কর না ওনাকে বললেন যে ভাই পিপাসা লাগছে প্রচন্ড চান বের হয়ে যাইতেছে একটু পানির দরকার মেথড বলতেছে বাবা পানি তো আছে কিন্তু পানি যে দিব ভাঙ্গ তো নাই আচ্ছা ঠিক আছে দাঁড়াও ওই মগটা যে মগটা দিয়ে এতক্ষণ পর্যন্ত কি কাম করল এই মগটাকে ধুইল তিনবার তিনবার ধুইলে পাক হয় এটা সাতবার ধুইছে এরপরে অষ্টমবার জমজমের পানি দিয়ে ধুইছে এরপরে মগদার মধ্যে একটু পানি লইয়া কয় এবার খান কে কে খাইতে রাজি আছে কেন এটা কি নাপাক কোন দলিলে এটাকে আপনি নাপাক বলতে পারবেন এটা দুইছে না এটা আরো সাতবার দিছে এরপরে জম জম লাগাইছে আপনার চোখের সামনে যাতে করে আপনি বিশ্বাস করতে কোনো ত্রুটি না হয় মেরে ভাই ও দোস্ত বুজুর্গ সাতবার অষ্টমবার জমজম এবার আপনাকে পানি ডাইলা কইতেছে খান আপনি কইতেছেন যে বাবা পিপাসা আছে ঠিক তবে এই পানি পান করা আমার পক্ষে সম্ভব না বলে কেন কই যে এতক্ষণ যা দেখলাম কথা কয় না এতক্ষণ
দেখলাম এই দেখনের কারণে আমি যদি মগ এটা মুখের কাছে নেই পানি আমার ভিতরে যাওয়ার আগে আগে আমার ভিতরে যা আছে সব বাহির হইয়া যাবে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আমার চ্যানেল বুজুর্গদেরকে বলতেছি কাদেরকে চ্যানেল বুজুর্গদেরকে বলছি হুজুর আপনি এখানে তশরিফ আননের আগে এখানে মগ দিয়া কি কাণ্ড হইল আপনি তো জানেন না আমরা দেখছি আপনি চলে যাওয়ার পরে কি কাণ্ড হইবে এটাও আমরা জানি মাইজগান দিয়া আপনি সালাম আলাইকুম ইমাম আবু হানিফাই কিছু বুঝে না আমি বালা বুঝি আপনার এই সুন্দর কথা আমি যদি গ্রহণ করতে যাই ভিতরে যা আছে সব বের হয়ে যাবে এজন্য শরীয়তের হুকুম ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম মিশকাত শরীফের হাদিস হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়াত আল্লাহর হাবিব বলেন শরীয়তের এই মাসলা মাসায়েল হুকুম আহকাম এইটা হইল তোমার জান্নাত নয়তো জাহান্নাম কন্যা ফতোয়া একটু লাইন মতন জান্নাতের বাও ফতোয়া যদি বেলাই জাহান্নামের বাও ঠিক না বেঠি যে তুমি বুঝছা শুনিনা এমন মানুষ থেকে তোমার মাসলাটা নিতে হবে যেই মানুষ তোমাকে প্রতারিত করবে না প্রতারিতকরণের সাহস করবে না তুমি তাকে সন্দেহ হোক আল্লাহ এমন মানুষের কাছ থেকে ফতোয়া নিতে হবে যেই মানুষটা তোমার কাছে পরিচিত যেই মানুষটা তোমার কাছে নির্ভরযোগ্য যেই মানুষটার সকাল সন্ধ্যা তুমি জানো ভিতর বাহির তুমি জানো খাওয়া দাওয়া তুমি জানো পর্দা পুশিদা তুমি জানো হালাল হারাম তুমি জানো আচার আচরণ তুমি জানো সব কিছু জান্না কনফার্ম হইয়া বলে হ্যাঁ এই লোকটাকে আস্থা করা যায় তিনি দায়িত্বশীলতার সঙ্গে আমাকে জান্নাতের কথা বলবেন আমার সঙ্গে খেয়ানত করবেন না যদি ইন কেস কোন রং কথা বলেও ফেললেন সুযোগ আছে আমি তার কাছ থেকে কৈফিয়ত নেওয়ার তাইলে এমন লোক থেকে ফতোয়া নিতে হবে এমন মানুষ থেকে ফতোয়া নেওয়ার জায়েজ নাই যে মানুষকে আপনি চিনেন না টেলিভিশনে আসছে আর একজন পরিচয় করাইয়া দিতেছেন এখন উমক এখন বয়ান করবেন ওই লোকটা এখানে তো টেলিভিশনে আমিও মাঝে মাঝে গেছি যাইতে হয় সরকারি চাকরি করি এতে যে সেখানে গেলে আপনার চেহারাটাকে সুন্দর করা আসলে মানুষটা কালা কন্যা মানুষটা কি এবারে মেকআপ করে করে লাইছে সলতলা মানুষটা আছে কি কালা কালা আর মেকআপ লাগাইয়া উনি হয়ে গেছেন আগে ছিল কালো মিয়া এখন হইল ধুলো মিয়া